হ্যালো বন্ধু আর বান্ধবী, আমি তোমাদের সাথে আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ওয়েলকাম টু মাই দ্য বং কেডি ব্লগস ইউটিউব চ্যানেল। তোমরা আশা করি বুঝেই গেছো, থাম্বনেল দেখে এবং টাইটেল দেখে বুঝেই গেছো কি নিয়ে ব্লগ হতে চলেছে। হ্যাঁ, আজকে আমার শহরে একটা ভালো জায়গা তোমাকে ঘোরাতে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে হলো গঙ্গারামপুরের বানগড়। ঠিক আছে, এবার বানগড়ে অনেক কিছু আছে। এবার আমার অনেকেই আছে যারা গঙ্গারামপুরে আসে, এসে ভাবে যে বানগড়ে কোথায় কোথায় ঘোরার কী আছে না আছে, অনেকে জানে না। তো সেই জিনিসটা আজকে তোমাদের সামনে এক্সপ্লোর করবো যে বানগড়ে গেলে পরে কোথায় কোথায় তোমরা যাবে আর কোথায় কোথায় গিয়ে সেখানে বসবে, সেই জিনিসগুলো দেখবে, সেই জিনিসটা আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো গুটি গুটি পায়ে এগোনো যাক। তো আমি একাই যাবো, তার সাথে আমার সাথে আছে আমার সাইকেল। তো সাইকেল নিয়ে আমরা দুজন বেরোবো। তো হ্যালো হ্যালো বন্ধুরা, তো আমি এখন দেখছো সাইকেল নিয়ে বেরিয়ে গেছি। তো এই হচ্ছিল আমার মানে আমার রাজবাহন, তোমাদের যা বলা হয়। তো অনেকটা সাইকেল চালিয়ে এসে হাফসে গেছি। তো পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে পেছনে জায়গাটা, এটা হচ্ছে বানগড়। ঠিক আছে, তো আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে হলো কৃষ্ণ ঠাকুর, ভগবান কৃষ্ণ ঠাকুর। কৃষ্ণ ঠাকুরের যে ছেলে ছিল, ছেলে কিংবা নাতনি আমি ঠিক জানি না, যার সাথে উষারানীর বিয়ে হওয়ার কথা ছিল। আর উষারানী মানে হচ্ছে হলো বানরাজার মেয়ে। ঠিক আছে, তো তাদের যেখানে বিয়ে হয়ে গেছিলো, বিয়ে হয়েছিল, তো ওই জায়গাটা খুবই নাম করা জায়গা, যেটা হচ্ছিলো গঙ্গারামপুরে সবাই এসে ওখানে যায় যে ওখানে গিয়ে দেখবে। তো ওইখানে যে চারটে কলা গাছ আছে, মানে কলা গাছ বলতে পাথরের কলা গাছ, সেই পাথরের কলা গাছ বলে চারটে যদি কেউ ধরতে পারে, সে হচ্ছে প্রচুর পরিমাণে ভাগ্যবান। তো আমি তো এটাই শুনে এসেছি, আমি জানি না কী আসলে কোনটা ভাগ্যবান না ভাগ্যবান না। তো আমি কখনো আমার চারটে ধরা হয়নি, আমি মোটামুটি তিনটে ধরতে পেরেছি, লাস্টের দিকে একটুখানি কোনো গিয়ে থেমে গেছি। তো এখন আমরা ওইখানে যাচ্ছি, ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাবো ওই জায়গাটা। যেতে যেতে আরও একটা জায়গা বলো, চার্চ, আমাদের এখানকার গঙ্গারামপুর চার্চ, তো সেটাও তোমাদেরকে দেখাবো, তার জন্য শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলো যাওয়া যাক। তোমরা রাস্তাটা দেখতেই পাচ্ছ, মানে জাস্ট অসাধারণ জায়গা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে বানগড়। তো আর এই যে সামনে, এটা হচ্ছে হলিক্রস স্কুল। তো এটা পার করে সামনে আছে হচ্ছিলো আমাদের চার্চ, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো, তোমাদের জন্য এত কষ্ট করে সাইকেল চালাতে চালাতে, মানে এখন বাজে 3:30। ঠিক আছে, কপাল ভালো আজকে আমার যে আজকে রোদ্রু ওঠেনি। হ্যাঁ, তো রোদ আজকে আমি 3:30 থেকে বেরিয়েছি, অন্যদিন প্রচুর পরিমাণে রোদ্রু থেকে, আজকে রোদ্রু নেই। চারদিকে তোমরা দেখে বুঝতে পারছো মেঘলা হয়ে আছে। তো ভালো লাগছে যে আজকে ব্লগিং করতে বেরিয়েছি আর এরকম রোদ্রু বোদ্রু নেই। তো এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, সাবস্ক্রাইব না করলে এরকম ভিডিও বানাবো কী করে? যত বেশি সাবস্ক্রাইব করবে, আর তোমরা কমেন্ট করছো না, কমেন্ট করো। একটা কষ্ট করতে করতে এক জায়গায় পড়েও গিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার ক্যাথলিক চার্চ, এটা হলো আমাদের গঙ্গারামপুরের চার্চ, মানে 25শে ডিসেম্বরের দিন এই দেখতে পাচ্ছ। তো 25শে ডিসেম্বর দিন এখানে একমাত্র আমাদের যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতেই 25শে ডিসেম্বর দিন আমাদের যীশু খ্রিস্টের যেটা মানে বড়দিন, সেই বড়দিনটা এখানেই পালন করা হয়। তো এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়। হ্যাঁ, মানে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়। তো চলো তোমাদের কিছু ঘুরে দেখাই। এই হচ্ছে হলো আমাদের চার্চ। ঠিক আছে, মানে এই যে এখানে আবার ভেতরে খুব সুন্দর জায়গা আছে, দেখতে পাচ্ছ কী পরিমাণে ঘেমে গেছি। এই যে এই ভেতরেও জায়গা আছে, আর এটা হচ্ছে আমাদের চার্চ। এই যে এটা আমাদের চার্চ। তো এই এই চার্চে মানে বড়দিনটা খুব বড় করে উৎসব পালন করা হয় আমাদের এখানে, আর খুব সুন্দর জায়গা। তো এটা হচ্ছে হলো মানে আমাদের বানগড় এরিয়ার মধ্যেই পড়ে, বানগড় মানে এই বানগড় যে এবার তোমাকে বলি যে বানগড় নামটা কেন হয়েছে। বানগড় নামটা হয়েছিলো বানরাজা, আমাদের বানরাজা বলে, বানরাজা হয়তো তোমরা অনেকেই নাম শুনেছো, অনেক ইতিহাস জানো। তো বানরাজা এটা রাজত্ব ছিল, মানে এই জায়গাটা পুরো বানরাজা রাজত্ব ছিল। জায়গাটা খুব সুন্দর জায়গা, মানে বড়দিন এখানে খুব সুন্দরভাবে পালন হয়, সামনে একটা খুব সুন্দর জায়গা আছে। তো আমরা এখন যেখানে যাবো সেটা হচ্ছিলো যে উষা আর অনিরুদ্ধ যেখানে বিবাহ হয়েছিল সেই চারটে কলা গাছ দেখতে। তোমরা এক্সাইটেড তো? চলো। হ্যাঁ, তোমরা মাস্ট বি, তোমরা যারা আছো গঙ্গারামপুরে, ঠিক আছে, যদি আসো গঙ্গারামপুরে, তো গঙ্গারামপুরে ঘুরতে আসলে পরে অবশ্যই এই ক্যাথেড্রাল চার্চ মানে এখানে আসবে। আর তার সাথে এই জায়গাটা খুব সুন্দর জায়গা, এখানে ছবি তোলার জন্য বেস্ট জায়গা, এসে এখানে ছবি তুলতে পারো, দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা। তো বসার জন্য, ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গা। তো এখান থেকে বেরিয়েই সোজা বেরিয়ে ডান দিকে, হ্যাঁ মানে আমরা এই যে রাস্তার মানে এই গেটটা থেকে বেরিয়ে এবার ডান দিকে হচ্ছিলো সেই রাস্তাটা। তোমরা যে টোটো করে আসবে আর যাই যার সাথে আসবে, তো তাদেরকে শুনে নেবে যে ওইখানে আমরা যাবো, তো ওরা তোমাদের নিয়ে যাবে। ছোটো জায়গার মধ্যে দিয়ে রাস্তা, চলো চলে এসছি সেই আমাদের সেই আসল জায়গায় যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাই, সে হচ্ছিলো আমাদের মেনলি জায়গা যেখানে উষা এবং অনিরুদ্ধর বিয়ে হয়েছিলো, এই যে এই জায়গাটা। আর এই যে তোমরা চারটে কলা গাছ দেখছো, এই চারটে কলা গাছ, এই চারটে কলা গাছই হচ্ছিলো সেটা তোমাকে বললাম যে এই চারটে কলা গাছ, মানে এই কলা গাছটা ধরে যায়
ওটাও ধরা যায়, এটাও ধরা যায়, ঠিক আছে, কিন্তু এটা ধরা যায় না, মানে এত পরিমাণে মানে সবগুলো হওয়ার পরে না লাস্টের দিকে হাত যায় না, মানে এতটুকুর মতন হলেও বাকি থাকে। আর শুনেছি যে এই চারটে কলেজের যে ধরতে পারে সে মানে কি প্রচুর পরিমাণে লাকি, মানে প্রচুর যা চাই তাই পাই, আমি তো এত যা চাই তাই পাই না, তার মানে তার জন্য লাকি না আর ধরতেও যেহেতু পারিনি। তো এই জায়গাটা আসলে পরে অবশ্যই এখানে ঘুরতে আসবে, অবশ্যই ভিজিট করবে, খুব ভালো জায়গা, অবশ্যই এসে দেখবে এই জায়গাটা, ঠিক আছে, ভালো লাগবে। আর আমার মনে হয় পুরাতন ঐতিহাসিক মানে ঐতিহাসিক জায়গা এরকম করে ঘুরে দেখা ভালো। অনেকেই বলে যে গঙ্গারামপুরে কী কী আছে ঘোরার, কোনো কিছু জায়গা নেই ঘোরার, আমি বলছি গঙ্গারামপুর অবশ্যই আছে, গঙ্গারামপুর বানগর এটা আমি এক্সপ্লোর করবো, তোমাদের যদি ভালো লাগে নেক্সট আমাকে বলো, আরও আরও অনেক জায়গা আছে সেটাও আমি তোমাদের সামনে এক্সপ্লোর করবো, তোমরা যদি চাও তো কমেন্ট করে অবশ্যই জানিও। আমি সব কিছু গঙ্গারামপুরে সব কিছু যেগুলো নিদর্শন জায়গা সেই জায়গাগুলো কিংবা যেখানে ঘোরার যেখানে বসে আড্ডা মারার সব জায়গা তোমাদের সামনে এক্সপ্লোর করবো। তোমরা মানে বানগর যাওয়ার রাস্তা, ঠিক আছে, মানে এখন যেই জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে হলো বাঙ্গরের ডিপি, হ্যাঁ, তো এই জায়গাটা যাওয়ার রাস্তা অনেক সামনে দিয়েও আছে, হ্যাঁ, ওই জায়গাটা দিয়েও ভালো আসতে পারো, ওই দিক দিয়ে মানে বেসিক্যালি লোকে ঢোকে, আর এই সাইডটা দিয়ে তুমি যদি আসো এদিক দিয়ে টোটো তোমাকে উঠাতে পারবে না, টোটো একদম ওই সামনে দিয়ে তোমাকে উঠাতে পারবে। তো আমার সাইকেল যেহেতু আছে তো সাইকেল নিয়ে আমরা উঠছি, প্রচুর উঁচু জায়গা, নামতে হলো শেষে, হ্যাঁ, জায়গাটা তোমার ভালো লাগবে, মানে বিশাল বড় জায়গা এরিয়া নিয়ে, ঠিক আছে, এই বান রাজার মানে রাজত্ব করতো, আর জানোই রাজাদের প্রচুর পরিমাণে এরা এরিয়া থাকে, তোমরা আশা করি ভালো মতনই জানো, সেটা তোমাদের বেসিক্যালি বলতে হবে না। তো দেখো একটু চারিদিকে জায়গাটা দেখো, তো আমি আরও একটা জায়গায় যাবো যেখানে যেখানে যাচ্ছি সেটা হচ্ছিল মানে বানগড়ের আমার ফেভারিট জায়গা তোমরা বলতে পারো, ঠিক আছে। তো এই জায়গাটা আমি আসলে পারে, ঠিক আছে, আমি যদি বানগড়ে আসি তো অবশ্যই, বাপরে বাপ ঢালু তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে ঢালু, তো বানগড়ে আসলে পরে আমি এই জায়গাটা অবশ্যই ভিজিট করি, ও মাই গড, হ্যাঁ, তো তোমাদের ভালো লাগবে, তোমরা আসলে পরে এই জায়গাটা অবশ্যই আসবে, এসে দেখবে। জাস্ট এই জায়গাটা আলাদা সুখ আছে। তো বেসিক্যালি যেই জায়গাটা আমি তোমাদের বললাম যে মানে এই যে পেছনে দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা, তো এই জায়গাটা কেউ শুয়ে আছে, তো জানি না হয়তো মানে এই দিঘি ফিঘি এই দিঘিটা তোমার হচ্ছে হলো পাহাড়া টাড়া দেয় তার জন্য এখানে হয়তো শুয়ে আছে, তো এই জায়গাটা বুঝতে পারলো না। কিন্তু আরও একটা জায়গা আছে দেখো, খুব সুন্দর জায়গা, ভালো লাগছে না জায়গাটা, তো এখানে না ওখানে, এখানে আমরা বসি, এখানে বসি নাহলে ওখানে বসি নাহলে পরে এই জায়গাটা বসি, বসে অনেকক্ষণ আড্ডা মারি, আড্ডা না মারি অন্তত চুপচাপ করে বসে থাকি। আমার মনে হয় যে যখন তুমি একা একা ফিল করবে, যখন মনে হবে তোমার সাথে সব কিছু খারাপ হচ্ছে, তোমার সাথে কেউ নেই, ঠিক আছে, তখন একটাও তোমার রাখবে তোমার সাথে কেউ থাকুক আর না থাকুক তুমি আছো তোমার সাথে, আর তুমি যদি তোমার সাথে যদি একবার বন্ধুত্ব করে নাও তাহলে জীবনে কখনো কষ্ট পাবে না, ঠিক আছে। আর সবসময় একা চলার অভ্যাসটা শুরু করো, ঠিক আছে, যদি একা চলতে পারো তাহলে দেখবে পৃথিবীতে কোনো কিছু আটকাবে না, বুঝলে। তো আমি যেহেতু চলে এসেছি একা একা, তো এখন আমরা এখানে একটু বসে রেস্ট নিই, তারপরে আরও জায়গা দেখাবো। ওই দিকে দেখতে পাচ্ছ না ওই সাইডটা একদম ওইখানে ওইখানে আছে সেই ভালো ভালো জায়গা, সেটাও দেখাবো তোমাকে। কি বস, জায়গাটা ভালো লাগলো না, খুব সুন্দর জায়গা না? তো বেসিক্যালি যারা ঘুরতে আসবে তারা তো মোটামুটি এসে হয়তো বসতে পারবে কিনা যায় না ফ্যামিলি নিয়ে, আর যারা একা একা আছো, যারা গঙ্গারামপুরে আছো, যারা জায়গাটা চেনো না, জায়গাটা যাও না, তো প্লিজ এখানে এসে একবার ভিজিট করো, আর বিশেষ করে পারলে পারে একা আসবে, ঠিক আছে, মন শান্ত হয়ে যাবে, চরম একটা হাওয়া দেয়, ঠিক আছে, তুমি আশা করি একটা হালকা হাওয়ার সাউন্ড হয়তো শুনতে পাচ্ছ, পেছনে এরকম দিঘি, তার পেছনে আমাদের বানগর, ঠিক আছে, অসাধারণ জায়গা দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা। তো এই জায়গাটা হচ্ছে হলো এমন একটা জায়গা যেখানে মনে কর আগেকার দিনে রাজা প্রহরীরা থাকতো না, তো এখান থেকে জাস্ট দেখো মানে এখান থেকে এখানে দাঁড়াতো, এখানে দাঁড়িয়ে এখান থেকে তোমার প্রহরীরা দেখতো সব কিছু, দেখেও আসছে কি না কোনো শত্রুদল আসছে কি না সেইখানে সেটা এখান থেকে দেখতো শুনেছি। আমি দেখো আমি কোনো কিছু আমি এক্স্যাক্টলি বলতে পারছি না যে হ্যাঁ এখান থেকে এটাই হতো এখান থেকে ওটাই হতো, আমি আগে বলছি যে এখনও বলছি আমি যেটা শুনেছি সেটাই তোমাদের সামনে বলছি। তো জায়গাটাও ঠিক ওই রকমই দেখতে, তোমরা হয়তো দেখে আশা করি বুঝেও গেছো জায়গাটা, তো দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর। তো এই জায়গাটা দেখলে, তো এই জায়গাটা দেখালাম, এবার যাবো আমরা হচ্ছিলো বানগড়ের উঁচু ঢিপিটা, তো ওই যে ঢিপিটা দেখছো, এবার ওই ঢিপির ওখানে অনেক কিছু পাওয়া গেছে যেটা
ইন্ডিয়ান আমাদের কলকাতা মিউজিয়ামে যেটা আমাদের রাখা আছে। তো অনেক কিছু মানে আমাদের যেটা পুরাতন যুগের যেই বান রাজা যেগুলো মানে জিনিসপত্র ছিল যা ছিল সব কিছু মিউজিয়ামে আছে, মানে প্রাচীন যেই যেই জিনিসগুলো সেগুলো মিউজিয়ামে আছে। বেশিরভাগ লোকই এখানে আসে তো এসে এই জায়গাটা ভিজিট করে, ঠিক আছে। মানে এই যে এই জায়গাটা দেখছো, এই যে এই গাছটা শুনেছি বহুত পুরনো গাছ, ঠিক আছে, মানে বহুত পুরনো যুগের গাছ। আর এই যে জায়গাগুলো দেখছো, এই এই ঢিপিটার নাম হচ্ছিলো উষা ঢিপি, ঠিক আছে। এই যে ঢিপিটা দেখছো, এই ঢিপিটার নাম হচ্ছে উষা ঢিপি। তো এই ঢিপিতেই মানে উষা আর অনিরুদ্ধ এখানে বসে তারা কথা বলতো, এখানে ওর জন্য নাম, এটার নাম উষা উষারানী ঢিপি। তো এই জায়গাটা তুমি দেখতে পাচ্ছ। তো আরও আরেকটা জিনিস, আরেকটা জায়গা দেখাই। তো এইখানে একটা মানে সুড়ঙ্গ ছিল, ঠিক আছে, সুড়ঙ্গটা এখন বন্ধ করে দেওয়া আছে। তো এই সুড়ঙ্গ দিয়ে মানে বান রানী, ঠিক আছে, মানে বানরাজের যেই রানী ছিল সেই রানী এখান থেকে ধল দিঘি মোটামুটি অনেকটা দূরে 10 কিলোমিটারের ভেতর, 10 কিলোমিটার হবে। তো এই যে এখানে কোথায় যেন একটা সুড়ঙ্গ আছে, ঠিক আমার মনে পড়ছে না, এই সুড়ঙ্গ, এই সুড়ঙ্গের ভেতর দিয়ে বানরানী যে বানরাজের রানী সেটা ধল দিঘিতে স্নান করতে সেই সুড়ঙ্গের ভেতর দিয়ে। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা, এই জায়গাগুলো খোঁড়া হয়েছে, হ্যাঁ, মানে এই জায়গাগুলো মানে সরকারিভাবেই খোঁড়া হয়েছে। পুরো এই জায়গা থেকে অনেক কিছু পাওয়া গেছে, মানে বান রাজার যেই, এই যে আমাদের এই বান যে রাজার রাজত্বটা, শুনেছি কৃষ্ণের অভিশাপে বলে, এই কৃষ্ণের অভিশাপে বলে এটা মানে ধ্বংস হয়ে গেছে। এবার ধ্বংস হয়ে গেছে বলতে মানে এই পুরো বান রাজার যত রাজত্ব ছিল সব মাটি নিচে চলে গেছে, কেউ এটা বলে, আবার কেউ বলে খিলজি বলে আমাদের এখানে এসেছিলো, এসে সব কিছু ধ্বংস করে দিয়েছে। আমি ঠিক বলতে পারবো না যে কী হয়েছিলো, ঠিক আছে, এক্স্যাক্ট কী হয়েছিলো। দেখো অনেক কিছু নিদর্শন পাওয়া গেছে যেগুলো কলকাতা মিউজিয়ামে আছে, রাখা আছে, সেগুলো অনেকে তুমি দেখতেই পাবে যে গঙ্গারামপুর মানে দক্ষিণ দিনাজপুরের বানগড় থেকেই পাওয়া গেছে। একটু হালকা করে ভিউগুলো দেখে নাও, এখান থেকে মানে গোটা বানগড়টা কেমন লাগবে সেটা দেখো, তারপরে সামনে দিকে একটু আছে ওখানে দেখাবো, দেখি সোজা বাড়ি, ওকে। এসে আমার মানে একা একা এসে যেহেতু, তো আমার সাইকেল ঠিক ওইখানে দাঁড়া করা আছে, দেখতে পাচ্ছ, আর দুটো ভাইদের সাথে পরিচয়। তো ওই ভাইগুলো খুব মানে মানে এত ভালো মানে বলার মতন না, তো আসলো, এসে আমার সাথে কথা বললো, কথা বলবো যে তোমার চ্যানেলের নাম কী শুনলো, সব কিছু শুনলো। তো ভাই দিয়ে আমাকে মানে আমার থাম্বনেলটা যেটা দেখলে সেই থাম্বনেলটা একমাত্র ওরাই তুলেছে। তো আমরা খুব মজা করছি। ভাই তোরা কি, তোদের বাড়ি কোথায়? এখানে শিববাড়িতে। শিববাড়িতে এখানে কী করতে আসিস? এমনি আসলাম, আজকে ঘোরার মন হলো। ঘোরার মন হলো দুজনই, দুজনই তো দেখ, আজকে আজকে কিন্তু তেমন গরমও নেই, তাই আজকে দেখ রোদ্রও নেই, তাই না? ওকে, ভিডিওটি ভালো লাগছে তো? যদি ভালো লাগে কি করতে হবে ভাই? লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, কি করে শেয়ার করে দাও। ওখান থেকে নেমে গেছো, ওই টিভি থেকে নেমে গেছি, নেমে আমরা যাচ্ছি সামনের দিকটাতে, মানে যেদিক দিয়ে তোমরা মনে করো কেউ আসলে পারে যেদিক দিয়ে মানে ঢোকায় আমার টোটো, যেদিক দিয়ে ঢোকাবে তোমাকে, যেদিক দিয়ে মেনলি বেসিক্যালি তুমি ঢুকবে, তো সেদিকেই যাচ্ছি। আর এই যে তোমরা এই চার সাইডটা দেখতে পাচ্ছ না, এই চার সাইডটা, এই চার সাইডটা এখন এই সময় ধান নেই, কিন্তু বিশেষ করে শীতের সময় যা এই আমাদের বানঘরটা যা হয়ে থাকে না, জাস্ট অসাধারণ মানে জায়গা হয়ে থাকে, কিংবা ধান যখন লাগানো হয় তো তখন জায়গাটা খুব সুন্দর হয়ে থাকে, হ্যাঁ। আর যখন সর্ষে মানে শীতের সময় যখন সর্ষে লাগায়, বিশ্বাস করবে না, এই যে এই আমাদের বানঘরটা এত সুন্দর লাগে, মানে এত সুন্দর দেখতে লাগে, তোমাকে বলে বলতে হবে না। আর আমার, আমি মনে করি আমার শহরে অনেক কিছু দেখানোর জায়গা আছে, তোমরা মনের দিকে তাকিয়ে ভিডিও বানাতে বানাতে সাইকেল চালানো একটু খুবই চাপ টাফ ব্যাপার। হ্যাঁ, আরও একটা কথা বলি, তোমরা হয়তো ভাবছো সাইকেল নিয়ে ব্লগিং করে এটা আবার কোন ব্যাপার? দেখো ভাই, ঠিক আছে, মনের ইচ্ছে থাকলে পারে না, সাইকেল নিয়ে কেন, ভাঙা ফোন নিয়েও হয়, ঠিক আছে, বড় দামি ফোন হবে তবেই ভিডিও বানাবো, আমার কাছে এটা হবে তারপরে এটা হবে, ফুল কথা, যেটা আছে সেটা তো শুরু করো। জায়গাগুলো এগুলো মোটামুটি এগুলোকে খোদাই করা হয়েছে, খোদাই করে এগুলো বেরিয়েছে, মানে আগেকার দিনে দেখতে পাচ্ছ ইটগুলো কত ছোটো ছোটো ছিল, এতটুকু দেখো, এতটুকু ছোটো ইট ছিল। আর মেন বেসিক্যালি আগেকার দিনে কিন্তু সিমেন্ট ছিল না, তো ইট দিয়েই মোটামুটি ওরা কীভাবে করতো আমি জানি না, জাস্ট ছোটো 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 ইট দিয়ে দেখো জাস্ট কত সুন্দরভাবে বানিয়েছে, মানে আগেকার দিনে এগুলো ঘর ছিল, মানে দেখতেই পাচ্ছো যে জাস্ট মানে কত সুন্দর জায়গা, মানে এগুলো যদি ধ্বংসাবশেষ না হতো তাহলে হয়তো আরও অনেক ভালো হতো, আর অনেক কিছু দেখতে পেতাম আমরা, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি না, কিন্তু যা আছে এগুলো তোমরা সামনাসামনি দেখতে পাচ্ছ। কী খেলছিস? দেখতে পাচ্ছ ওপর থেকে জাস্ট আরও ভালো লাগছে না দেখতে, মানে খুব সুন্দর জায়গা, যে গঙ্গারামপুরের মানে আমাদের দক্ষিণ দিনাজপুরের যেটা ফেমাস জায়গা সেটা ছিল আমাদের বানঘর, ঠিক আছে। তো তোমাদেরকে মোটামুটি সব কিছু দেখালাম,
তো দেখলে তোমাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বাই।